হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে, ছোট থেকে বড় সবার খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে ডিম ও পেঁয়াজ দিয়ে ভীষণ মজাদার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এখানে আমি এক কাপের থেকে বেশি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছি। কাঁচামরিচ দিব পরিমাণ মতো, লবণ দিব পরিমাণ মতো, দিয়ে এটাকে এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে, এতে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। আমি খুব ভালোভাবে পেঁয়াজগুলো মেখে নিয়েছি। এখানে আমি তিনটা ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমগুলো চার ভাগ করে কেটে নিব। এখানে আমি সব ডিমগুলো দিব না, এখান থেকে কিছু ডিম নিয়ে আমি গ্রেট করে নিব। পেঁয়াজ কুচির ভিতরে আমি এক কাপ চালের গুঁড়া দিব, ধনে পাতা দিব পরিমাণ মতো, গরম মশলার গুঁড়া দিব হাফ চা চামচ, চাট মশলা দিব এক চা চামচ। গ্রেট করা ডিম দিয়ে দিলাম, এবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিব। এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে একটু আঠালো ভাব করে নিতে হবে। আমি কিন্তু এটায় সামান্য একটু পানি দিয়ে নিয়েছিলাম। আমি এখানে দুই হাতে সামান্য তেল দিয়ে নিয়ে এখান থেকে ডোটা নিয়ে এইভাবে চ্যাপটা করে নিয়ে এর ভিতরে আমি যে আগে থেকে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম সেখান থেকে চার ভাগের এক ভাগ এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে চারপাশে খুব ভালোভাবে ঢেকে দিব, ঠিক ডিমের চপের মতন হবে, আর খুব বেশি মোটা করা যাবে না। এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে চোলার আঁচ মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে এই নাস্তাগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। এক পাশ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন অপর পাশে উল্টে দিতে হবে, আর এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। চোলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়ামে রেখেই সবগুলো ভেজে নিতে হবে। আমি এটাকে সময় নিয়ে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুব সহজে ভীষণ মজাদার মুচমুচে বিকালের নাস্তা। আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।